Hi guys, welcome back to my channel. আমি মধুমিতা আর আমি এভরি মানডে ওয়েডনেসডে এন্ড ফ্রাইডে একটি করে রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্স নিয়ে আসি। তোমরা যদি আমার ভয়েস ফার্স্ট টাইম জন্য শুনছো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার ভয়েস এতদিনে চিনে গেছো তাদের জন্য বলবো থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং অ্যান্ড মোটিভেটিং মি। চলো আজকে একটা রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট তার আগে একটা ডিসক্লেমার তো দিতেই হচ্ছে। তো ডিসক্লেমারটা হচ্ছে, তোমরা যারা ভূতে বিশ্বাস করো আমি জানি তোমরা সেই মুহূর্তে কীরকম ফিল করেছিলে বা করতে, আর যারা তোমরা ভূতে বিশ্বাস করো না তাদের জন্য বলবো এই হরর এক্সপিরিয়েন্সেসগুলোকে তোমরা অ্যাজ আ গল্প নিতে পারো। তো আজকের এক্সপিরিয়েন্সে তাহলে এবার যাওয়া যাক। তো আজকের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছে সঙ্গীতা, আমি সঙ্গীতা বলেই ডাকছি বিকজ আমি ঠিক জানি না সঙ্গীতা দি বলা উচিত কি না, তো আমি সঙ্গীতা বলেই ডাকলাম। তো বলছে যে হাই মধুমিতা, হাই, আমি তোমার খুব বড় ফ্যান, থ্যাংক ইউ সো মাচ, তোমার স্টোরিগুলো শুনতে খুব ভালো লাগে, রোজ রাতে ঘুমানোর আগে তোমার স্টোরিগুলো শুনি তারপর ঘুমাতে যাই। আজকে আমি তোমাকে একটা স্টোরি বলবো, যা বলবো একদম সত্যি। আমি পেনসিলভেনিয়া স্টেটের স্ক্র্যান্টনে থাকি। স্ক্র্যান্টন অনেক পুরনো একটা জায়গা বলতে পারো, একটু ভিলেজ সাইডের। আমাদের অ্যাপার্টমেন্টটা কীরকম সেটা একটু এবার বললে স্টোরিটা বুঝতে সবার সুবিধা হয়। তো টোটাল 25টা অ্যাপার্টমেন্ট আছে, প্রতিটা অ্যাপার্টমেন্টেই 3 তলা করে সব বিল্ডিং, আর 8টা করে ফ্ল্যাট আছে, আর প্রতিটা অ্যাপার্টমেন্টের মাঝে 10 ফিট করে গ্যাপ আছে। আমি যখন ফার্স্ট টাইম আসি খুব ভয় লাগতো একা থাকতে, মনে হতো পাশের ঘরে কেউ একটা হাঁটছে, বাট পাত্তা দিতাম না বিকজ পুরনো অ্যাপার্টমেন্ট, তাও আবার উডেন। এবার যখন রাতে রান্নাঘরে যেতাম জল খেতে তখন মনে হতো উইন্ডোর কাছে মানে জানলার কাছে কেউ একটা দাঁড়িয়ে আছে, বাট মনের ভুল বলে আমি ওখান থেকে চলে আসতাম। প্রায় 2 মাস পর একজন মহিলার সাথে আমার একদিন আলাপ হয়, জিজ্ঞেস করি আমি, তখন উনি বলেন যে উনি এখানে 2 বছর ধরেই আছে। তাকে আমি জিজ্ঞেস করি যে তোমার অ্যাপার্টমেন্ট কোনটা গো, সে বলে যে সে আগে 15 নম্বর যে অ্যাপার্টমেন্টটা ওখানেই থাকতো, এখন চেঞ্জ করে 8 নম্বর বিল্ডিংটাতে এসেছে। তো তাকে আমি জিজ্ঞেস করি যে একই তো সব এখানে ফ্ল্যাট, তো তাও আবার তুমি চেঞ্জ কেন করলে? সে কিছুক্ষণ ভেবে আমাকে বললো যে তুমি কি এখানে নতুন? আমি তখন বললাম হ্যাঁ এই তো 2 মাস হয়েছে। তখন সেই মহিলা বলল যে তাই, তুমি কিছু জানো না হয়তো। আমি বললাম কিছু জানি না মানে কি হয়েছে 15 নম্বর বিল্ডিংয়ে? তখন ও বলল যে আমি একদিন রাতে জল খেতে গিয়েছিলাম ডাইনিং রুমে। এখানে বলে রাখি যে ডাইনিং রুমগুলোতে পুরো ওয়ার্ল্ড জুড়ে মিরর লাগানো থাকে, আর তার ঠিক অপোজিট ওয়ালেই বড় করে একটা জানলা আছে। তো জল খাওয়ার সময় হঠাৎ যখন আয়নার দিকে চোখটা পড়ল তখন দেখে যে জানলাতে জাস্ট একটা মুখ মানে ওর দিকে তাকিয়ে আছে, কোনো বডি নেই মানে কোনো শরীর নেই, জাস্ট একটা মুখ দেখা যাচ্ছে। ও সেটা দেখে নেক্সট দিনই হোটেলে চলে যায় আর অ্যাপার্টমেন্টটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে। ওই ঘরে কেন, ওই বিল্ডিং বা ওই অ্যাপার্টমেন্টে ও তারপর কখনো যায়নি। আমরা যখন কথা বলছিলাম তখন আমাদের পাশেই আর একজন বয়স্ক মহিলা দাঁড়িয়েছিল, সেও অবশ্যই আমেরিকান। আমরা যখন 15 নম্বর বিল্ডিং নিয়ে কথা বলছিলাম উনি কিছু একটা গেস করে এগিয়ে আসে। আমরাও তখন বলি যে 15 নম্বর বিল্ডিংয়ে থাকতে ভয় লাগে তাই চেঞ্জ করবো ভাবছি, এই নিয়েই কথা বলছি আর কি। তখন সেই বয়স্ক মহিলা যা বলল সেটা তো শুনে আমরা অবাক। ওর ছেলে আর বউ দূরে কোথাও একটা জব করে, তাই ওদের 3টে বাচ্চা আছে, তো ওনার কাছে তারা বাচ্চাগুলোকে রেখে গেছে। তো প্রবলেমটা হচ্ছে একটাই, যখনই ছোট বাচ্চাটা যেটা কিনা 6 মাসের বাচ্চা ওটাকে নিয়ে যখন উনি স্টেয়ারকেসে মানে সিঁড়ি দিয়ে ওপরে ওঠে তখন বাচ্চাটা বেশ অদ্ভুতভাবে কাঁদতে থাকে, এবং এই যখন কাঁদে তখন উনি খেয়াল করেছেন যেটা কাউকে একটা দেখে কাঁদে, আর এটা একবার না যখনই সিঁড়ি দিয়ে ওঠা নামা করে তখনই সেম হয়। সে আরও বলে আমি গুগলে সার্চ করে দেখেছি এই অ্যাপার্টমেন্ট এরিয়াটা 1925-এর, এখানে আগে কোল মাইন ছিল, হয়তো কিছু একটা থেকে গেছে, তার মায়াটা ঠিক আর যায়নি। এটা শুনে তো আমাদের খুব ভয় লেগে গেছিলো আর তখনই এক ছুটে ঘরে। বাট বিশ্বাস করো মধুমিতা, আমি এখানে 7 বছর ধরে আছি, আজ আমার আর কোনো ভয় লাগে না। তবে হ্যাঁ 15 নম্বর বিল্ডিংয়ে আমি আর ভুলেও যাই না। তো এখানে এক্সপিরিয়েন্সটা শেষ হয়, বাট তার সঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল এখানে, যেহেতু তুমিও ফরেন কান্ট্রি থেকে, তো আমার একটা ফ্রেন্ড থাকে হচ্ছে ক্যানাডাতে, তো ক্যানাডার ওর এরকমই একটা এক্সপিরিয়েন্স হয়েছে, মানে
খানিকটা এরকম মিররে দেখা। ও স্টার্টিং স্টার্টিংয়ে ব্যাপারটা বিশ্বাস করতে পারেনি, উঠে মানে বিশ্বাস করে উঠতে পারেনি যে এরকম সত্যি হচ্ছে ওর সঙ্গে। বাট পরে কিনা ও যখন ভালো করে ব্যাপারটা বোঝে, ও ভীষণ ভয় পেয়ে গেছিলো, আমাকে বলেছিল। আর আমার ফ্রেন্ডটা রিসেন্টলি আসবে, যদি কখনও ওর সঙ্গে আমি এরপর মধ্যে দেখা করতে পারি তাহলে আমি ওর সঙ্গে আমি চেষ্টা করবো এবং ভিডিও এসে রেকর্ড করা ব্যাপারটা। আর জেনারেলি আমরা আসলে ভিডিও কলে তো কথা বলি, ও প্রায় 4 বছর পর আসবে ইন্ডিয়াতে। তো থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমি জানি এর আগেও আমি অনেক বাইরের জায়গার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছি আমার চ্যানেলে, তো এটা কখনোই নয় যে শুধুমাত্র ইন্ডিয়াতে হরর এক্সপিরিয়েন্স হয়, বাংলাদেশেও হয়, বাইরেও হয়, ইউএস স্টেট মানে ইউএসএ হয়, ক্যানাডাতে হয়, জার্মানিতে হয়, অনেক অনেক জায়গাতে হয় অ্যাকচুয়ালি। তো কীরকম লাগলো আজকের এক্সপিরিয়েন্সটা জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। অল্টারনেটিভলি যদি তোমাদেরও লাইফে এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে যেটা তোমরা আমার সঙ্গে শেয়ার করতে চাও, তোমরা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো লাইফ অফ মধুমিতা ফেসবুক অর ইনস্টাগ্রাম পেজে। অল্টারনেটিভলি তোমরা আমাকে ইমেলও করতে পারো madhumita.stories@gmail.com। আর তার সঙ্গে এতদিন অবধি যত আমি এক্সপিরিয়েন্স শেয়ার করেছি সবগুলোর একটা প্লেলিস্ট আমি ক্রিয়েট করেছি, ওকে? তো জাস্ট প্লেলিস্টেরও লিঙ্কটা ক্লিক করতে পারো, তাহলে আজ অব্দি আমি যত এরকম হরর এক্সপিরিয়েন্স শেয়ার করেছি সব একটা ক্লিকে শুনে নিতে পারবে। এবং তার সঙ্গে আমার একটা মেকআপ ট্রাভেল ব্লগিংয়েরও চ্যানেল আছে, যেখানে আমি মেকআপের ভিডিওস দিই, আমার ঘুরতে যাওয়ার ভিডিওস দিই, জেনারেলি যদি টুকটাক কিছু ব্লগিং করি সেরকম ভিডিওস দিই, মানে তোমরা আমাকে আরও বেশি করে জানতে পারবে ওখানে। চাইলে ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য আমি আসলাম, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।